এদিকে ফুটবল নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামীকাল রোববার বাফে ভবনে সভা করেছে ফুটবল নির্বাচনের জন্য গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশন প্রথম সভা ছিল এটি সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন প্রথম সভাতেই চূড়ান্ত করা উদ্দিন তফসিল হয়েছে সাধারণের জন্য সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দেবে কমিশন এছাড়াও একই সভায় নির্বাচনী নীতিমালাও চূড়ান্ত হয়েছে হয়েছে মেজবাউদ্দিন জানিয়েছেন নীতিমালার কিছু পরিবর্তন এসেছে যার সবাই সবই সোমবার গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে আমরা আজকে মানে বিধিমালা তারপরে নির্বাচনী বিধিমালা প্রার্থীতে হওয়ার শর্ত তারপরে আপনার প্রার্থী যে মনোনয়নপত্র যেটা দাখিল করবে সেটার ফর্মেট ঠিক আছে কি না ব্যালট পেপার কীরকম হবে ইত্যাদি সবগুলো মিলেইয়া মোটামুটি আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে এনেছি। ডেডগুলো সেট করে ফেলছি শুধু চূড়ান্তভাবে আবার আমরা দেখব কোনো ভুল ত্রুটি কোথাও রয়ে গেল কিনা বানান টানান ভুল আছে কিনা এগুলো দেখে আগামীকাল সাড়ে এগারোটায় ইনশাআল আমরা ঘোষণা করব